দেখো বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে আজকে তোমার রথ রথের লেগে ভাবছিলাম বিকালের দিকে তোমার রথের যাবো রথ দেখতে যাবো কিন্তু ওয়েদারটা এই অবস্থাই আমি জীবনে কল্পনা করতে পারছি না যাইতেছে তোমাদের কীভাবে বৃষ্টি দেওয়াইতেছে খুব মজাই লাগতেছে আজকেও তোমার বৃষ্টির লেগে ঘুমাইতেছে আরামসে আমার কিছু কিছু ঘুমাইছিল কিন্তু ওখানে আবার ঘুমটা গেছে আর বাইরে যাচ্ছে বৃষ্টি করে গেল বাইরে উদান টুদান বৃষ্টি পুরো ভিজা ভিজা হয়ে গেছে রাজি আর রাজবিরা কোনো কোন ঘরের মধ্যে রাজবিরা পাইছে তো ওরা বাইক গেছে ভাবতে চকলেট খাইব অনেকটা মাছ চকলেট আনছে আর আমি বৃষ্টির মধ্যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে বাইরে কীভাবে বৃষ্টিটা উঠেছে চলো তোমাদের দেখাইতেছি বাইরে বা বৃষ্টিটার লুকটা দেখো আকাশ কীভাবে মেঘলা হয়ে আছে একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও পড়তেছে বেতাল বৃষ্টি দেওয়া না উডান টুডান পুরো ভিজা মাছ অনেকটা কাপড় দিয়ে দিছে কারণ আমরা পূজাইতেছে বিপুদনাশিনী পূজা প্রত্যেক বছরই করা হয় এবার মূর্তি এনে করবো আগেরবার তোমার মূর্তি আনছে না ফটো দিয়ে করা হয়েছিল কারণ বোনের তোমার বিয়ে আসলে ওই সময় বিয়ার ডেট ফিক্সড ছিল তার বিয়ার আগে তার মঙ্গলচরণের আগে একদিন দুই দিন আগে জানি পূজা ছিল পূজার লেগে তোমার কুটু কুটু করে ইয়ে করা হয়েছিল পূজা এবার মা কিন্তু মূর্তি এনে পূজা করবো বৃষ্টির যে অবস্থা কাপড় টাপড় কেমন জানি দইতো মা মা আইডি ভাবতেছে তবু কিছু শুকাইছে শুবার কাপড় টাপড় করবো অনেক কিছু ধুয়ে দিয়ে দিয়ে দিছে যে শুকাইছে কিছু আর কিছু রয়েছে দেখা যাক এবার পূজা কী অবস্থা হয় আর আজকে ভাবলাম বিকালবেলা তোমার রথের দিকে যাবো রথ দেওয়ানের লেগে যে বৃষ্টি বা মানে বুঝা বুঝতে পারতেছি না যে যেমন দিকে যাইতাম না বৃষ্টি যদি কমে তাহলে বিকালে বাইরামো রথে আমো আমরা রথ কীভাবে টানা হয় আগের বার তোমার পেটে আসলো আমার চিকু আর এখন চিকু আমাদের বাড়িতেই আছে এখন চিকুরলে ভাবছি রথে টানো কিন্তু দেখলাক কী জানি উইব বিকালবেলা বুঝি এখন তোমার সাড়ে তিনটা বাজে পরে গেবো আছে একটুখানে তোমার বৃষ্টিটা কমেনি বৃষ্টিটা কমলেই ভালো হইব তোমার আমি বাতাস খামো কদুর পরে খায়া তাই যদি বিকালের দিকে যদি বৃষ্টি কমে তাইলে যামম বাইরুম চিকুর লইয়া চিকু তো ঘুমাইতেছে মনে এর আনামছে কারণ বাইরের ওয়েদারটা তোমাকে বললাম তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তবু এর লেগে ফ্যানটা ছাড়াইতেই হয় কারণ এই ফ্যান ছাড়া তোমার ঘুমাইতেই পারে না মাথার কবল টবল পুরো গাইন না জায়গা ফ্যানটা চালিয়ে রাখছি আর তারা কীটা করে তারা রোজ তোমার দেখায় আমার কি আমার মোবাইলের ক্যামেরাটা পুরো ঝাপসাপ হয়ে গেছে না সামনে দিয়ে ব্যাক ক্যামেরাটা খুব ভালো আছে সামনে ক্যামেরা কিনবেন ঝাপসাপ হয়ে দেয় আর দেখা যাচ্ছে তারা কীটা করে হ্যাঁ দেখো হ্যাঁ দুইজন বইয়ে বইয়ে মার মোবাইলটা দেখতেছে আর মা এইদিকে রাসবিরের লেগিয়া ডিম মামেট করতেছে কারণ এত ডিম মামেট খুব ভালো ফাঁকাইছে মার গায়ে মা কীটা করে বুঝিনি মার ডিম মামেট করতেছে রাসবিরের লেগিয়া রাসবির খাইতে হবে আর আমি ওই ভাবছি যে সিকুর লেগে একটু ঘুমাইতাম কারণ আমার এমন ঘুম কম হয় আপুর লেগে আমি ঘুমাইতে পারি না আবু কীটা করে দেয় এবার আমরা আর তোমার রথ দেখতে যাওয়া হয়েছে না খুব কষ্ট কারণ বৃষ্টিই কমছে না তবু রথের মধ্যে বৃষ্টির মধ্যেও তবু রথ বাইরে হয়েছে শুনছি মা আমার ফোন করে কইছে যে রথ বাইরে হয়েছে জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম অন্যদের থেকে ভিডিও ডাউনলোড করে যে রথ কিন্তু সুন্দর হয় আমার এই মামার আর চিকুর আর প্রাচীর ভাগ্যটা খারাপ যে আমি রথ দেখতে পারলাম না রথের দিন নিয়ে আমরা তোমরা কী করেছি বাড়িতেই ছিলাম আর আরেকজনের বাড়ি নিমন্ত্রণ ছিল বিপদনাশিনী পুজো দিয়েছে তাদের বাড়ির তারা বেদের বাড়িতে গিয়ে আনা ফসাদ খেয়ে এসেছি আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানে শেষ করছি ভালো লাগে।